আমি কথা দিচ্ছি বিনা পয়সায় তোর ডিভোর্স হয়ে যাবে, বিনা পয়সায়। উকিল খরচা তোর এক টাকা উকিল খরচা লাগবে না, এক টাকা উকিল খরচা লাগবে না। তুই আমার সঙ্গে যোগাযোগ কর, যোগাযোগ কর, দেখি তোর কত সাহস, সৎ সৎ সাহস। তুই আমার সঙ্গে যোগাযোগ কর, বিনা পয়সায় তোর ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কথা দিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধান আছো। তো বুঝতে পারছি আমি এক্ষুনি, চুল আমার পুরো ভিজে, আমি এক্ষুনি স্নান করে এসেছি, কারণ আমার নাতিকে দেখতে গেছিলাম হসপিটালে, বুঝতে পেরেছো? তো এই মাত্র বাড়িতে ফিরেছি, এখন বাজে সন্ধ্যে 7টা। তো এসেই মাত্র আমি আগে স্নান করেছি, কারণ আমি কোনো হসপিটাল বলো ডাক্তারখানা বলো আমি গেলে আগে এসে স্নান করি। তো স্নান করেছি, যাই না ঠান্ডা লেগে যাবে কিনা, এমনি তো আমার ঠান্ডার প্রবলেম, তার মধ্যে এখন সন্ধ্যে 7টা বাজে, আমি স্নান করে নিয়েছি। তো যাই হোক, স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম। তো আজকে সমস্ত যে প্রমাণ সহকারে দেখাবো যে আমি যে কথাটা বলেছি সেটা কতটা সত্যি। কালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই ম্যান্ডি পুরোপুরি নাটক করছে, ওর হাজবেন্ডের সঙ্গে মিলিতভাবে ওর নাটক করছে, মিলিতভাবে। তো সেইটা আজকে সত্যি প্রমাণিত হলো। যদি আমার ভিডিওটা দেওয়া দেরি হয়ে গেছে, অনেকে প্রমাণ দিয়ে দিয়েছে যে কতটাও নাটক করছে, আমার ভিডিও দিতে দেরি হলো, কারণ আমার সবসময় আমি ফ্রি থাকি না, তো যার কারণে আমি ভিডিওটা সবার আগে দিতে পারিনি। তো যাই হোক, দেরি হয়ে গেল, কিন্তু আমি প্রমাণ, সবাই প্রমাণ দিয়েছে, আমিও তোমাদের সামনে প্রমাণ দেব যে আমি যে কথাটা বলেছি যে ওদের পুরোপুরি নাটক চলছে, কোনো রকমের ডিভোর্স নয়, এটা শুধুমাত্র ভিউজ, শুধুমাত্র ভিউজের খেলা। যদি ও সত্যিকারে ডিভোর্স হয়ে থাকতো না, তোমরা নিজেরাই কথা বলো না, তোমাদের কারোর সঙ্গে, কারোর হাজবেন্ডের সঙ্গে যদি কোনোরকম সমস্যা হয়, কোনো গণ্ডগোল হয়, তোমাদের ভালো লাগে সে দিনটা? তোমাদের কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, মেজাজ ঠিক থাকে, কোনো কিছু করতে ইচ্ছা করে? তাহলে সেখানটায় দাঁড়িয়ে যার 12 বছরের সম্পর্ক সের সাথে বসেছে, সে কত সুন্দরভাবে, কত নর্মালভাবে সমস্ত কিছু অ্যাটেন্ড করছে, সমস্ত কিছু, ইভেন খাসির মাংসও সে ছাড়ছে না, কারোর পেট থেকে ভাত ঢোকে। এত বছরের সম্পর্ক, যার সঙ্গে এত সুন্দর সম্পর্ক ছিল, তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হতে বসেছে, সেখানে সে খাসির মাংস দিয়ে কিন্তু খেয়ে যাচ্ছে। উপরন্তু যার মায়ের ক্ষেত্রে এত বড় ঘটনা ঘটেছে, যে নিজেই অভিজ্ঞতা প্রাপ্ত, সে তার মেয়েকে কী করে অভিজ্ঞতা দিয়ে যেতে দেবে, এটাও একটা বিশ্বাসযোগ্য? তারপরে যা, যে ডিভোর্স ফাইল করতে যাচ্ছে, মানে একদিন পর, একদিন আগে সে গুন্ডির, মানে শ্বশুরের, গুন্ডির শ্বশুরের বাৎসরিক কী করে খেতে যায়, কী করে বাৎসরিক খেতে যায়, আসে, কারোর আসে, 12 বছর, 1-2 বছর নয়, 12 বছরের একটা সম্পর্ক শেষ হতে যাচ্ছে। তাহলে সেই মানুষটা, সেই মহিলাটার মনের অবস্থা কী হতে পারে? মিটাপ রাখছে টোটালটা, পুরো ক্যাজুয়াল, প্রত্যেকটা জিনিস সে ক্যাপচার করছে ভিডিওতে, প্রত্যেকটা জিনিস সে সবার সামনে তুলে ধরছে। যতই ব্লগিং চ্যানেল হোক, যতই তার ব্লগিং, ডেইলি ব্লগিং চ্যানেল হোক, নিজের লাইফের, নিজের কঠিনতম লাইফের উপরে আমার চ্যানেল, নিজের জীবনের উপরে আমার চ্যানেল, নিজের ভবিষ্যতের উপরে আমার চ্যানেল, এটা কোনো সম্ভব? চ্যানেলে ভিডিও, আমার লাইফ, মানে সারাদিনের লাইফ আমার কী কী হচ্ছে অবশ্যই ভিডিও দেবো, কিন্তু যদি আমার জীবনে এত বড় একটা ক্ষতি হতে চলেছে, একটা ডিভোর্স, মানে ভাবতে পারছো, একটা মেয়েদের ক্ষেত্রে ডিভোর্স মানে কী একটা সম্পর্ক, আবার 12 বছর, মানে একটা যুগ, আমরা 12 বছরটাকে একটা যুগ ধরি, সেই 12 বছরের সম্পর্ক এইভাবে শেষ হতে বসেছে, তাহলে সেই সম্পর্কটা, মানে নিজে হাতে, যেদিনকে আমি ডিভোর্স ফাইল করতে যাচ্ছি তার আগের দিন, তার আগে কী করে আমি কারোর বাৎসরিক খেতে যাই, এত সুন্দর করে নর্মালভাবে কী করে আমি সমস্ত ভিডিও সবার সামনে তুলে ধরতে পারি? প্রত্যেকটা জিনিস ভিডিও, মানে ক্যামেরা ক্যাপচার হচ্ছে, প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে সে দেখাচ্ছে, এটা মানসিকতায় আসে? তোমাদের একটু সুস্থ মস্তিষ্কে একটু চিন্তাভাবনা করো তো, সুস্থ ব্রেন দিয়ে একটু ভাব, ঠান্ডা মাথায় একটু ভাবনা চিন্তা করো তো, একটু ভাবনা চিন্তা করো যে কোনো দিন সম্ভব, যতই হোক, যতই সে চ্যানেল চালাক, যতই সে, এটাই ওর ইনকাম সোর্স অফ ইনকাম হোক, যতই সে ব্লগিং করুক, ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল দেখাক, এটা তার জীবনে সবথেকে একটা কঠিনতম সময়। সেই সময়টা সে কী করে প্রত্যেকটা জিনিস ক্যামেরা ক্যাপচার করছে, করে তোমাদের সামনে তুলে ধরছে, আবার মনিটাইজেশনটা অন করে এখান থেকে ও কামাবে, তার মানে ওর আসল উদ্দেশ্যটা কী সেটা তোমরা কেউ বুঝতে পারছো না, কেউ না, এতটা বোকা কী করে হচ্ছ? যে ব্যাপার, যে লিখিতটা তোমরা সবাই দেখলে, উকিলের যে লিখিতটা, সেটা এখনও ফাইনাল হয়নি, আরও ফাইনাল হবে, কিন্তু সেখানে যে বয়ানটা আছে, সেখানে যে ডেটটা আছে, বলো তো 33 তারিখ
কোন মাসে আছে? সব খেলা কিন্তু আজকে সবার সামনে। 33 তারিখ কোন মাসে আছে? আছে কি কোনো মাসে? কিন্তু সেখানে 33 তারিখ দেওয়া রয়েছে। 33 তারিখের জায়গায় ডেটের জায়গায় 33। তাহলে ভাবতে পারছো যে কত বড় এখানে খেলা চলছে? এই ম্যান্ডি সবার সঙ্গে কিভাবে খেলা খেলছে? 33 তারিখ ওরা বুঝতে পারেনি যে এইটা মানুষ কিভাবে ক্যাপচার করে নেবে। ওরা দেখিয়েছিল লিখিতটা, কিন্তু ওরা বুঝতে পারেনি যে প্রত্যেকটা চুরি করা ডাকাতি করা তারা একটা না একটা ক্লু ছেড়ে যায়। এর আগেও বলেছি এও সেই ক্লুটা ছাড়লো, কারণ ও যে লিখিতটা সবার সামনে তুলে ধরেছিল মানুষ, ও বুঝতে পারেনি যে মানুষ এটাকে ক্লোজ করে মানে জুম করে সেটাকে স্ক্রিনশট নিয়ে দেখবে যে 33 যে ডেটটা সেটা সবার সামনে ফুটে উঠবে, এটাও ভাবতে পারেনি। আজকে ওর সমস্ত জারি জুরি সবার সামনে ধরা পড়ে গেছে, সবার সামনে ওর এই নাটক আজকে সবার সামনে। ওর মেয়েকে দেখে মনে হচ্ছে যে ওর বাবা মা কোনো রকম সম্পর্ক নষ্ট হয়েছে? হ্যাঁ, বাচ্চা বোঝা যায় না, মানলাম, কিন্তু এই যে নাটকটা এটা কি ও ঠিক করছে? এটা কি ও ঠিক করছে? মানুষের ভালোবাসা নিয়েও খেলা করছে, মানুষের ইমোশানকে নিয়েও খেলা করছে, প্রত্যেকটা মানুষের বিশ্বাসকে নিয়েও খেলা করছে। দুজনে মিলে এই খেলায় মানে ব্রত হয়েছে। আমি মেনলি আমি তোকে কথা দিচ্ছি, আমি চাই না তোর সংসার ভাঙুক, আমি চাই না, কেউই চায় না যে তোর সংসার ভাঙুক, কোনোদিনও চাইবো না যে সত্যিকার যেটা ঘটে থাকে সে সংসার ভাঙুক, কোনোদিনও চাইবো না। কিন্তু যদি সত্যিকার এখানে কোনো কিছু হয়ে থাকে, যদি সত্যি সত্যি তুই এত অতিষ্ঠ হয়ে যাস, এত এতটাই লাস্ট পজিশনে চলে যাস যে ডিভোর্স দিতে হবে, আমি তোকে কথা দিচ্ছি তুই আমার সঙ্গে যোগাযোগ কর। সত্যিকার যদি তোর এই ঘটনা ঘটে থাকে, তোর উকিল আমি দেব, আমি আমার দিদি উকিল তোকে বিনা পয়সায় তোর ডিভোর্স করিয়ে দেবে, বিনা পয়সায়। আমি আবার বলছি আমি কিন্তু চাই না তোর সম্পর্ক শেষ হোক, তোর সম্পর্ক শেষ হোক চাই না, চাইবো না। কিন্তু তুই যে নাটক করছিস সেটা প্রমাণ করতে চাই। তা তুই যদি সত্যিকারের ডিভোর্স দিতে চাস তুই আমার সঙ্গে যোগাযোগ কর, আমার দিদিকে নিয়ে আমি তোকে বিনা পয়সায় ডিভোর্স করাবো। তোর যে ডিভোর্স করতে যে উকিলকে যে খরচা করতে হচ্ছে, খরচা টাকা দিতে হচ্ছে, তোর একটা টাকা খরচা করতে হবে না, তুই যোগাযোগ কর আমার সঙ্গে, দেখি তোর কত সৎসাহস। কিন্তু আমি চাই না যে তোর সম্পর্ক নষ্ট হোক বা কারুর সম্পর্ক নষ্ট হোক। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা আলাদা সম্পর্ক, এই জীবনে যেন কারুর না শেষ হয়, সবাই যেন তার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারে, এটাই চাইবো। বুঝতে পেরেছিস? এই নাটকটা বন্ধ কর, তোর স্বামীকে নিয়ে যেভাবে ভালো আছিস সুখে আছিস থাক, এইভাবে ভিউজের জন্য নিজের স্বামীকে এইভাবে বিক্রি করিস না, এইভাবে বিক্রি করিস না। মানে ভিউজ লাখের উপরে ভিউজ হচ্ছে, কী আনন্দ! আর ওই মানে মেতে উঠেছিস পুরো, তাই না? ভিউজের নেশায় মেতে উঠেছিস। তোর খেলাটা বন্ধ কর, সবাই ধরে ফেলেছে তোর খেলা, বুঝতে পেরেছিস? তোর নাটক সবাই ধরে ফেলে। কোন মাসে 33 তারিখ? কিরে কোন মাসে আছে 33 তারিখ? লোককে ঠকানোর জায়গা পাও না, ধাপাওয়ানার জায়গা পাও না? ভিউজের আমাদের সব ভিউয়ার্সদের সঙ্গে খেলা করছো, লজ্জা করে না ভিউয়ার্সের সঙ্গে খেলা করতে? এখনও সময় আছে, শুধরে যা, ঠিক আছে? তুই লোভী সেটা সবাই জানে, তুই লোভী সেটা সবাই জানে, কিন্তু এই খেলাটা বন্ধ কর। সমস্ত মানুষ ধরে ফেলেছে তোর আসল উদ্দেশ্য, আসল খেলার আসল রহস্য সবাই ধরে ফেলেছে, বুঝতে পেরেছিস? সবাই ঘাসে মুখ দিয়ে চলে না। তো বন্ধুরা, আশা করি তোমরাও সব বুঝে গেছো যে এর আসল নাটকটা কী, এ কোন খেলায় ব্রতী হয়ে মানে ব্রত হয়েছে। তো আরও তোমরা প্রকাশ পাবে, আরও অপেক্ষা করো, সব দেখতে পাবে।